নমস্কার বন্ধুরা, বাংলাদেশ ও ভারতবর্ষ কেন্দ্রিক একমাত্র এডুকেশন ও ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড চ্যানেল ধান্দাবাজে তোমাদের স্বাগত জানাই। আজকের টপিক, আগামী 5 থেকে 10 বছরে খুব ভালো ইনভেস্টমেন্ট। অবশ্যই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কনস্ট্রাকশন কোম্পানিতে বিনিয়োগ করা সামনের 5 বছরে খুব ভালো। রিনিউয়েবল এনার্জি যারা তৈরি করছে তাদের ক্ষেত্রে অবশ্যই সামনের 5 বছর খুব ভালো ইনভেস্টমেন্টের দিক থেকে। অটোমোবাইলের ক্ষেত্রে অবশ্যই একটা ইভির যারা নিয়ে কাজ করতে চলেছে এবং গ্যাস হাইড্রোজেন গাড়ি যারা তৈরি করতে চলেছে তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ইনভেস্টমেন্টের জায়গা আসছে, এটা অবশ্যই ভালো। ডেটা অ্যানালিসিস যারা করছে, যে সকল কোম্পানি ডেটা অ্যানালিসিস করছে সেই সকল কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এছাড়াও সব থেকে বড় ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু সামনে ভালো হতে পারে, সেটা হচ্ছে টেকনোলজি সফটওয়্যার। কারণ হচ্ছে এই সবটাই ডিজিটালাইজ হচ্ছে, আবার ব্যাঙ্কগুলো ব্লকচেন টেকনোলজিতে কনভার্ট হবে, সেক্ষেত্রে ব্লকচেনের পুরো কাজটাই করবে আইটি সেক্টর। এবং ক্রিপ্টোকারেন্সির যুগ, ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন রুলস রেগুলেশনস অথরাইজেশন রেগুলেটরি কমিটি রেগুলেটরি ব্রাঞ্চেস আসবে, সেক্ষেত্রেও পুরোটাই করবে আইটি সেক্টর। সুতরাং আইটি সেক্টরের একটা বিশাল বড় ভূমিকা এবং এটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও বিশাল বড় একটা ভূমিকা থাকবে এবং লাভজনক হতে পারে। যদিও আমার অ্যাডভাইস শেষ কথা নয়, যারা এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার কথা শুনে কখনোই কিন্তু বিনিয়োগ করবে না। যদি বিনিয়োগ করতে হয় তাহলে অবশ্যই নিজেদের রিসার্চ এবং তোমাদের যারা এক্সপার্ট ফান্ড অ্যাডভাইজার আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই বিনিয়োগ করবে।